চিকিৎসক পুত্র পড়ে আছেন অগ্নিগর্ভ মণিপুরে, বাবা গুরুতর অসুস্থ, স্বামীর মৃত্যুবার্ষিকীতে সমাজসেবা ও সাহিত্য সংস্কৃতিতেই অদিতি দেবীর ওষুধ। তার পুত্র পুষ্পল চক্রবর্তী একজন চিকিৎসক, ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিক পদে রয়েছেন তিনি। এই মুহূর্তে মণিপুর যখন অগ্নিগর্ভ এবং অশান্ত, সেই সময় বীরের মতো এবং অসামান্য মানবিক মুখ নিয়ে আহত অসহায় মানুষদের চিকিৎসা করে চলেছেন শিলিগুড়ি নিবাসী ডাক্তার পুষ্পল চক্রবর্তী। কাপুরুষের মতো নিজের স্বার্থের কথা চিন্তা করে অগ্নিগর্ভ মণিপুর ছেড়ে পালিয়ে আসেনি তরুণ প্রতিভাবান চিকিৎসক ডাক্তার পুষ্পল চক্রবর্তী। সবসময় আগুনের গোলাগুলির মধ্যে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও সেনাবাহিনীর মেজর ডাক্তার পুষ্পল চক্রবর্তী আহত আর্ত মানুষের সেবা থেকে পিছিয়ে আসতে রাজি নন। বীর দেশপ্রেমিক এবং মানবিক গুণ সম্পন্ন এই চিকিৎসকের পাশে থেকে সবসময় অনুপ্রেরণা দিয়ে চলেছেন তার স্ত্রী ময়না চক্রবর্তী। আর এই বীরত্ব বা সেবার মনোভাব পুষ্পল পেয়েছেন তার প্রয়াত বাবা প্রভাত চক্রবর্তীর কাছ থেকে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন থানায় পুলিশ অফিসার হিসেবে কাজ করার সময় অসীম সাহসিকতা এবং মানবিক মুখের পরিচয় দিয়ে গিয়েছেন প্রয়াত প্রভাত চক্রবর্তী। বাবার কাছ থেকেই সেই মনুষ্যত্ব এবং সাহসিকতা শিক্ষা পেয়েছেন ডাক্তার পুষ্পল চক্রবর্তী। বুধবার 11 অক্টোবর প্রয়াত পুলিশ অফিসার প্রভাত চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী ছিল। সেই বিশেষ দিনে চোখে বারবার জল এলেও প্রভাতবাবুর স্ত্রী তথা সঙ্গীত শিল্পী ও সমাজসেবী অদিতি চক্রবর্তী পুত্র সন্তান পুষ্পলকে দেশপ্রেমের কাজে মেতে থাকার জন্য আবেদন জানান। তার সঙ্গে প্রয়াত প্রভাত চক্রবর্তী স্মরণে অদিতি দেবী কিছু নতুন বস্ত্র তুলে দেন ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারের হাতে। মুনমুন দেবী সেই সব বস্ত্র দিয়ে পুজোর মুখে অসহায় দরিদ্র মহিলাদের মুখে হাসি ফোটানোর কাজে নামবেন। অন্যদিকে অদিতি দেবীর পিতা অনিল কুমার দাস এই সময় গুরুতর অসুস্থ, বার্ধক্যজনিত কিছু অসুখে তিনি ভুগছেন, বয়স 80 পেরিয়েছে। কিন্তু অদিতি দেবী পিতার সেবা করতেও ভুলছেন না। তার কথায়, বাবা মা হলেন দেবতা, তাদের সেবা করা আমাদের সকলের কর্তব্য। অসুস্থ অনিল দাস বিছানা শয্যাশায়ী হলেও অদিতি দেবীর পুত্র ডাক্তার পুষ্পল চক্রবর্তী এবং মেয়ে জামাই ডাক্তার অর্ণব ব্যানার্জি তত্ত্বাবধানে চলছে তাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। এত সব দুঃখ যন্ত্রণার মধ্যেও সমাজসেবা, কবিতা লেখা এবং সঙ্গীত চর্চা করতে ভোলেনি অদিতি দেবী। শারদীয় উৎসব ঘিরে তিনি নিজে সঙ্গীত লিখে তাতে সুর দিয়েছেন। তার স্বামী প্রয়াত প্রভাত চক্রবর্তীর স্মরণেও তিনি নিজে গান লিখে সুর দিয়েছেন। অদিতি দেবী বলেন, সঙ্গীত চর্চা, সঙ্গীত রচনা, সঙ্গীতের সুর দেওয়া, কবিতা লেখা এসবই তার যন্ত্রণার মধ্যেও বেঁচে থাকার ওষুধ। এই সাহিত্য সংস্কৃতির চর্চা যেন নতুন করে মনে ও হৃদয়ে প্রাণ সঞ্চার করে। তার সঙ্গে অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারলে বাড়তি প্রাণ ফিরে আসে শরীর ও মনে। ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার বলেন, অদিতি দেবীর মতো ইতিবাচক মানসিকতা সমাজে যতই বৃদ্ধি পাবে ততই আমাদের সকলের মঙ্গল। আজকের দিনে আমার স্বামী চলে গিয়েছিলেন, আজ 3 বছর হলো। উনি জলপাইগুড়িতে ডিএসপি হেডকোয়ার্টার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এক সময় শিলিগুড়ি থানার আইসিও ছিলেন উনি। হ্যাঁ, মেদিনীপুরে ছিলেন, সেখানেও ছিলেন, উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই উনি কাজ করেছেন। 11 অক্টোবর 2020 সালে আজকে এমনি কি করছেন? আজকে তো সেরকম কিছু করতে পারলাম না, কারণ ছেলে মেয়েরাও সঙ্গে নেই, ওরাও বাইরে আছে। তো আমি কিছু কাপড় রেখেছি গরিব মহিলাদের একটু দেওয়ার জন্য। পুজো এসেছে, আনন্দটা যাতে সবাই মিলেই আমরা ভাগ করে নিতে পারি, সেই জন্যই এই ব্যবস্থাটুকু, খুব অল্প ছোট্ট একটু ব্যবস্থা করেছি। এটা তো প্রতি বছরই করেন? হ্যাঁ, প্রতি বছরই করি, তো এবারও সেটাই করছি, আগামী দিনেও চেষ্টা করব। কার হাতে তুলে দিচ্ছেন? আমি তো মুনিয়াদির হাতেই তুলে দেব, মুনিয়াদি সবাইকে দিয়ে দেবে। এই পূজোর মুখে যদিও আমরা খবর পেয়েছি যে এখনো একটা মানে দুঃখজনক যে আপনার বাবা ভীষণ অসুস্থ, আমার কাছেই আছে শিলিগুড়িতে, আমার কাছেই আছে। কি হয়েছে না বাবার? এমনিতে ওই ইউরিনাল প্রবলেম যেটা সেটা রয়েছে, বাবার ট্রিটমেন্ট চলছে, আমার বাড়িতে রেখেই আমরা ট্রিটমেন্ট করছি বাবাকে, আমার ছেলে এবং আমার সে মেয়ের হাজবেন্ড ডক্টর অর্ণব, দুজনে মিলেই ওরা দাদুর ট্রিটমেন্ট করছে, বাড়িতেই চলছে ট্রিটমেন্ট, অনেকটা ভালো আছে বাবা। এরকম যন্ত্রণা মধ্যে, বিভিন্ন যন্ত্রণার মধ্যে আপনি একজন শিল্পী, আপনি একজন কবি, কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? তারপরেও আর আপনার পুত্র সন্তান একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকায় রয়েছে আর কি, মণিপুরে, আমরা সেটাও জানি। সব মিলিয়ে একটা মানে একজন মায়ের কাছে, একদিকে যেমন বাবার কাছে মেয়ে হিসেবে আপনার যন্ত্রণা, স্বামী চলে যাওয়া সেদিকে একটা যন্ত্রণা, আবার পুত্র সে একটা ওই রকম একটা অনিশ্চিত, একটা ভয়ঙ্কর, এর মধ্যেও
আপনি কাজ করছেন, অন্যান্য যারা মহিলা আছেন তাদেরকে কি বার্তা দেবেন? সবাইকে বলবো একটা কথাই, যে পিতা মাতা সবার কাছেই তো সমান, বাবা মার কখনো যেন কেউ অবহেলা না করে। বাবা মা যখন বয়স হয়ে যায় তখন তো নিজেরা কিছু করতে পারেন না, ওরা সন্তানের উপরেই নির্ভরশীল হয়ে যায়। একটা ছেলের যেমন তার বাবা মার প্রতি কর্তব্য, একটা মেয়েরও কিন্তু সেরকম একই কর্তব্য রয়েছে, কেউ কারো কিন্তু কর্তব্য কম নেই। এবং আমি মনে করি আজকে আমার বাবা যে এখানে আছে, আমি যে আমি এবং আমার ভাই, ভাইয়ের বউ, আমরা যে সেবা করছি বাবার, তো আমি মনে করি আমার বাড়িটা আজকে তীর্থস্থান। পিতামাতার সেবা করা যেখানে হয় সেটা তীর্থস্থানই হয়, পিতামাতাই আমাদের ভগবান আমাদের কাছে প্রথমে। হ্যাঁ, সবাই করুক এভাবেই, অন্তত পিতামাতার আশীর্বাদ যাদের উপরে থাকে তাদের কোনো দিন কোনো দুঃখ কষ্ট আসলেও যেন তাদের স্পর্শ করতে পারে না, এটাই আমার বিশ্বাস। সামনে মা আসছে, মাকে তো আমরা বিভিন্ন রূপে দেখতে পাই, কখনো মা, কখনো স্ত্রী, কখনো কন্যা, বিভিন্ন রূপে মা আমাদের কাছে, আর উমা মা আসছে। সেই ক্ষেত্রে সংসারে আমরা যতই কল্পনা করি, প্রতীকী কল্পনা করি, কিছু তো একটা মেসেজ থাকে, সেই মেসেজটা কী দেবেন? আপনার সাহিত্য, কবিতা বা সঙ্গীত, আপনি যে সৃজন করেন সবসময়, আপনি এই যন্ত্রণার মধ্যেও ভেঙে পড়েননি, মানুষকে যে ইন্সপিরেশন করা, সেই জায়গাটা কী বলবেন? তুমি আসবে বলে মা গো আমার শরৎ এলোই, তুমি আসবে বলে আধার রাতে প্রদীপ জ্বেলে রই, আমার সকল ব্যথার অন্ত হবে তোমায় পেলে মা। আমি জানি না সাধন কোনো ওগো প্রতিমা, তুমি আসবে বলে মা গো আমার শরৎ এলোই, তুমি আসবে বলে আধার পথে প্রদীপ জ্বেলে রই, পদ্ম জাগে শিউলি ছড়ে তোমার তরে মা। আমি বিছিয়ে রেখেছি আমার নয়ন তোমার পথে মা, তুমি আসবে বলে পাগো আমার শরৎ এলোই, তুমি আসবে বলে আধার পথে প্রদীপ জ্বেলে রই। এই যে সঙ্গীত, এই যে সৃজন, এই যন্ত্রণার মধ্যে আপনাকে কতটা আপনাকে মেন্টালি বুস্ট আপ করছে? আমি এই গান, গানের মধ্যে দিয়ে মাকে ডাকি, আমার লেখার মধ্যে দিয়ে ওই মাকে দেখতে পাই, এটাই আমার মনে শান্তি। এখন ছেলেমেয়েরাও তো আমার বাইরে থাকে, আমার যে এই একাকিত্বটা এর মধ্যে দিয়ে অনেকটাই কেটে যায়। এবং আমি মনে করি যে ঈশ্বরকে মন্দিরে মসজিদে কোথাও না খুঁজে, যদি আমরা ঘরে বসেও যদি আমরা ঈশ্বরকে ডাকি, তাহলে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। কবিতা, গান, গল্প, যে কোনোভাবে আমরা ঈশ্বরকে স্মরণ করতে পারি। ঈশ্বর সাড়া দেবেনই, মাকে সাড়া দিতেই হবে। এগুলো আপনাকে কতটা মানে এটা কি ওষুধের মতো? নিশ্চয়ই, এর জন্য এটা নিয়ে তো বেঁচে আছি, এটাই তো আমার বেঁচে থাকা, এই কবিতা গান। আর কোনো বার্তা কিছু? আর আমি তার জন্য দু লাইন লিখেছিলাম, সেটা পুরোটা এখনো করতে পারিনি, তো সেটুকু একটু দেখি দু লাইন গাইতে পারি কিনা। তোমায় খুঁজি সারা বেলা প্রতিদিন প্রতিক্ষণ, তোমাকে ভালোবাসি জানি না কি কারণ, জানি না কি কারণ বোঝে না মন বারণ, তোমায় খুঁজি সারা বেলা সারাদিন সারাক্ষণ, জানি না এমন কেন যে অকারণ।
নমস্কার। সবার প্রথমে জানাই খবরের ঘন্টা বাপিদাকে অনেক অনেক ধন্যবাদ। আর উনি সত্যি এমন এমন একটা খবর করেন, উনি মানে পৌঁছে যান সেসব জায়গায় আর সেই সব খবর তুলে ধরেন, ব্যতিক্রমী খবর। এর জন্য বাপিদাকে আমি প্রণাম জানাই, বাপিদাকে আবারও। আজকে এসেছি অদিতিদির বাড়িতে। প্রভাত চক্রবর্তী যিনি ছিলেন আমাদের আইসি, তা ওনার বাড়িতে এসেছি। তা ওনার মিসেস অদিতি চক্রবর্তী, তা উনি প্রতি বছর পুজোর সময় কিছু না কিছু করেই উনি। তা নতুন বস্ত্র উনি দিয়ে থাকেন আমার হাত দিয়ে, আমি কিন্তু বৃদ্ধাশ্রমে এগুলো আমি কিন্তু দেই। বেশ কয়েক বছর ধরে উনি এই কাজগুলো করে যাচ্ছে, তা আমার হাত দিয়েই উনি এগুলো করে। তা ভালো লাগে, ওনার কাজ ভীষণ ভালো লাগে। আর পাশে যে আমাকে মনে করে আমাকে ডাকে বা আমার কাছে তুলে দেয় এগুলো, সে তার জন্য আমি আলাদা করে আর নতুন করে আমি ধন্যবাদ জানাতে চাই না। আমার ভালো লাগে ওনার পাশে থাকি, আর উনিও আমার পাশে থাকে, সুখে দুঃখে আমার পাশে সব সময় আছে। তা মানুষের তো সবারই, প্রত্যেকেই প্রতিটা মানুষই কষ্টে আছেন কোনো না কোনো ভাবে, একদম। তো উনি এক নম্বর এই যে সাহিত্য কবিতা সেটা চর্চা করছেন, তার সঙ্গে আবার এই যে মানবিক কাজ করছেন, এই এইগুলো কষ্ট নিরসনে অনেকটা কাজ করে। আপনার কি মনে হয়, আপনি কি বলবেন? কারণ আপনিও যারা কষ্টে থাকে তাদের পাশে দৌড়ান সবসময়। ওই যে বলে না দশভুজা, দশভুজা সত্যি আমরা মাটি মানে মাটির মূর্তি দেখি দশভুজা। তা আমাদের ভিতরেও কিন্তু যেমন অদিতি, যেমন আমি, এরকম আরও সব নারীরা যারা আছে সত্যি দশভুজা। আর আমি অদিতিকে, আমি অবশ্যই অদিতিকে আমি এই কথাটা বলবো, উনি সত্যি দশভুজা। তার কারণ উনি যেমন গান লেখেন, যেমন গান করেন, আবৃত্তি করেন, ঘর সামলাচ্ছে, বৃদ্ধ বাবা মাকে তার কাছে রেখে সে সেবা করছে, সেবাটা এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আবার এখানেই থেমে নেই, আবার বাইরেও কিন্তু সে এই যে আজকে শাড়িগুলো তুলে দিল আমার হাতে, এটাও কিন্তু বিশাল বড়। আজকের ডেটে এরকম ধরনের মানুষ আমি মনে করব প্রতিটা মানুষ এরকম অদিতিদের মতন মানুষ মনোভাবটা হোক, তাহলে মানুষ কিন্তু আর কষ্টে বা এই পুজোর সময় তারাও একটু নতুন বস্ত্র বা নতুন কাপড় তারাও একটুখানি পরে একটু আনন্দ উপভোগ